অনলাইন স্কুল রাজারহাট প্রাইভেট উচ্চ বিদ্যালয় রাজারহাট কুড়িগ্রাম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত। আজকে বিষয় হলো সেদিনে পড়া হয়েছিল হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বন বিশিষ্ট যৌগ সমূহকে বলা হয় হাইড্রোকার্বন। সেই ক্ষেত্রে আমাদের এই হাইড্রোকার্বনের অর্থাৎ এলিভেটিক হাইড্রোকার্বনের আছে তোমার সমগোত্রীয় শ্রেণী, এই সমগোত্রীয় শ্রেণী। আজকে সমগোত্রীয় শ্রেণী তোমার পড়ানো হবে, কি হবে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? সমগোত্রীয় শ্রেণী বলতে আমরা বুঝি যে সমান গোত্র যাদের তাদেরকে বলা হয় সমগোত্রীয়। কেমন সমান গোত্রীয়? যাদের কার্যকরী মূলক একই ও সেই সমস্ত যৌগের, যাদের কার্যকরী মূলক একই ও সেই সকল যৌগের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম একই ধরনের হয় এবং এদের সাধারণ সংকেত একই ধরনের হয়, অর্থাৎ ওই শ্রেণীভুক্ত যে সকল যৌগগুলো আছে। তাহলে এখন দেখো, প্রথমে যে যৌগটি আছে, প্রথমে যৌগ আছে যে অ্যালকেন। অ্যালকেন এর সাধারণ সংকেত হলো CnH2Sn+2। এই শ্রেণীর এই শ্রেণীভুক্ত অর্থাৎ অ্যালকেন শ্রেণীভুক্ত সমগোত্রীয় শ্রেণীভুক্ত যে সকল যৌগ আছে এই সকল যৌগের সাধারণ সংকেত হলো CnH2Sn+2। তার মিথেন, ইথেন, প্রোপেন এইগুলো হলো, এবং প্রোপেন, বিউটেন, হেক্টেন বিভিন্ন আরও বহু যৌগ আছে। এই সকল যৌগের আমাদের এই সাধারণ সংকেত CnH2Sn+2 এবং এর রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম একই মতো। এখন সমগোত্রীয় শ্রেণী যে হলো, এখানে যে সাধারণ সংকেত CnH2Sn+2, এখানে এন সমান যদি আমরা ওয়ান বসাই তাহলে কি হয় CH4, এন সমান টু যদি বসাই তাহলে কি হয় দেখো C2H6। এইভাবে আমরা এন এর মান 1 2 3 4 5 6 7 এইভাবে যদি আমরা বসাই একটা সিকলের মতো একটা একের পর এক একটা করে যৌগ পাওয়া যাবে। যেমন এন এর মান যদি 1 বসাই তাহলে CH4, এন এর মান যদি 2 বসাই C2H6। তাহলে প্রথম যে যৌগটি হলো এই প্রথম যৌগটি হলো মিথেন, দ্বিতীয় যৌগটি হলো ইথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হেক্সেন, ননেন, ডেকেন এইভাবে বহু যৌগ আছে। এখন এ সমগোত্রীয় হওয়ার কারণ কি? দেখো কার্বন এর চারটে হাত এর এক বন্ধনে যুক্ত থাকবে। এখানে হলো কার্বন দুইটা আছে, এখন দেখো কার্বন কার্বনের সাথে কার্বন কার্বনের সাথে এখানে কত বন্ধন যুক্ত আছে? কার্বন কার্বনের সাথে এক বন্ধন যুক্ত আছে এবং বাকি হাতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। এই জন্য এটা এক বন্ধনের সাথে যদি যুক্ত থাকে তাহলে সেইটা হলো তোমার অ্যালকেন। এই অ্যালকেন, মিথেন, ইথেন, প্রোপেন এই সব প্রোপেন হলো C3H8। এখানে কার্বন কার্বনের সাথে এক বন্ধন যুক্ত আছে, তাহলে প্রথমে সম্পর্কিত শ্রেণী অনুযায়ী আমাদের কি বলা আছে যে একই ধরনের এর এর শ্রেণীভুক্ত অর্থাৎ এই যৌগগুলো সমগোত্রীয় অর্থাৎ কার্যকরী মূলক একই। তাহলে কার্বন কার্বনের সাথে হয়তো এক বন্ধনে যুক্ত থাকে, সেই সব যৌগকে বলা হবে তোমার অ্যালকেন। এইটাতে এই মিথেন, ইথেন, প্রোপেন, কার্বন কার্বনের সাথে এক বন্ধন যদি যুক্ত থাকে তাহলে এই এই যৌগগুলোকে বলা হবে তোমার অ্যালকেন। এখানে দেখো প্রত্যেকটা যৌগে এক বন্ধনের সাথে যুক্ত আছে, কে কার্বন কার্বনের সাথে এক বন্ধনে যুক্ত আছে। এগুলো হলো তোমার এই অ্যালকেন, মিথেন, ইথেন, প্রোপেন,
এগুলো বিউটেন এক্সেন্ডন এগুলি এক বন্ধনে যুক্ত থাকে। এই জন্য একে বলা হয় তোমার এই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত এটা অর্থাৎ শ্রেণী। এখন দেখো অ্যালকিন, এটা হলো C3 C2H4, এখানে হলো ইথিন C2H4, এখানে এন এর মান কত হবে, এখানে টু দুই থেকে শুরু করতে হবে, এক না দুই, এন হবে দুই, তাহলে সি এর সাধারণ সংকেত এন সি এন এইচ টু আছে, এইভাবে আসার পর আছে এন এর মান যদি আমরা দুই দিই সি টু এইচ ফোর, তাহলে এখানে কি এই যৌগগুলো আছে এই ইথিন ইথিন পুরপিন বিউটিন এগুলো আছে তিন, কথাটা আছে অ্যালকেনের বেলা অ্যালকেন অ্যালকিনের পরে আছে অ্যাল ইথিন, এইভাবে এএনই এবং ইএনই এগুলো আছে। এখন যে কার্বন কার্বনের সাথে কত বন্ধন যুক্ত থাকে, দুই বন্ধন, কার্বন কার্বনের সাথে এই যৌগগুলো দ্বি বন্ধনে যুক্ত থাকবে, দেখো এখানে, তাহলে এই কার্বন কার্বনের সাথে এ হলো গাঠনিক সংকেত, হলো এটা হলো গাঠনিক সংকেত আর সাধারণ সংকেত এইটা, তাহলে এখানে কার্বন কার্বনের সাথে কত বন্ধনে যুক্ত আছে, এখানে দ্বিবন্ধনের যুক্ত আছে, অর্থাৎ যে সকল যৌগ কার্বন কার্বনের সাথে দ্বিবন্ধনে যুক্ত থাকে সেগুলোকে বলা হবে তোমার অ্যালকিন ইথিন পুরপিন বিউটিন, এইভাবে বিভিন্ন শ্রেণীর এই যৌগগুলো একই শ্রেণীর অন্তর্ভুক্ত। তারপরে তোমার অ্যালকাইন, অ্যালকাইনের ইথাইন C2H2 প্রোপাইন C3H4, এইভাবে এখানে এটা আছে তোমার তিন বন্ধনে যুক্ত থাকে, এইভাবে এটা একই শ্রেণীভুক্ত যৌগগুলো, এর ধর্ম রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম একই ভৌত, এই জন্য এটা সমগোত্রীয় শ্রেণী। এইভাবে মিথানল, দেখো অ্যালকোহল, অ্যালকোহল হলো সিএন সিএন এইচ টোয়াইসেন প্লাস ওয়ান ওএইচ, এর কার্যকরী মূলক কোনটা, এই ওএইচটি হলো তোমার অ্যালকোহলের কার্যকরী মূলক, তাহলে এর প্রথম এর কার্যকরী মূলক হলো অ্যালকোহল এই ওএইচ, তাহলে এই যে মিথানল, মিথানল আছে CH3 ওএইচ, ইথানল C2H5 ওএইচ, এটা হলো CH3 ওএইচ, এখানে ওএইচ আছে এখানেও এইচ ওএইচ, তাহলে এখানে এর কার্যকরী মূলক হলো তোমার ওএইচ, এই ওএইচ সংযুক্ত যেগুলো যৌগ আছে এর রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম প্রায় একই মতো, এইটা হলো তোমার কার্যকরী মূলক। একইভাবে তোমার অ্যালডিহাইড, অ্যালডিহাইড আছে ইথানল CH, এর কার্যকরী মূলক সাধারণ সংকেত হলো CnH2SN+1 CHO, এর কার্যকরী মূলক হলো CHO, ইথানল ন্যাল কথাটা আসবে CHO গ্রুপ যদি থাকে তাহলে ন্যাল কথাটা আসবে, তাহলে CH3 CHO, ইথানল প্রোপানল C2H5 CHO, এখানে CHO, এটা হলো তোমার কার্যকরী মূলক। এইভাবে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড মূলক, অ্যাসিড মূলকের হলো তোমার কার্যকরী মূলক COH, অর্থাৎ CnH2SN+1, এইটা হলো অ্যাসিড মূলকের কার্যকরী মূলক তোমার হলো তোমার COH, যখন COH থাকবে তখন অ্যাসিড কার্বনটা আসবে, হ্যাঁ ইথাইনিক অ্যাসিড প্রোপাইনিক অ্যাসিড এইভাবে অ্যাসিড কথাটা আসবে। সেই জন্য প্রিয় শিক্ষার্থী এই কার্যকরী মূলক সম্পর্কে তোমরা জানে রাখলে, কারণ এই যে বই আছে তোমাদের বইয়ে 268 পৃষ্ঠায় আছে, এটা এই চারটা ভালো করে দেখবে এবং এইগুলো এইভাবে মনে রাখার চেষ্টা করবে। আজকের এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।